নমস্কার বন্ধুরা, আমাদের গল্প ফান কার্টুন চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ও গৌতম, গৌতম ঘরে আছো? হ্যাঁ আছি, বলুন কি বলছেন। আমি তোমার নামটা পবিত্রতার কাছ থেকে পেলাম। তুমি নাকি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পুজো সম্পন্ন করো, তাহাই এলাম। হ্যাঁ, আমি নিষ্ঠা সহযোগী পুজো। দেখো দিল এক বাটি চাল, আবার 100 টাকা গো। ও মা, কত দামি! এটা কি হচ্ছে, চাল এত বাড়ছে কি করে? দেখো দেখো কত চাল। মানে কি আবোল তাবোল বলছেন মশাই? আবোল তাবোল আমার ঘরে বিনা অনুমতিতে ঢুকে আবার আমাকেই জিজ্ঞাসা করছো আমি কে? শোন, আমি তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটাই বল, নয়তো। নয়তো কি, আমায় কি করবে তুমি? আমি কি করব? তবে আমি কে? তুমি একজন অসৎ ব্যক্তি, তুমি একজন অসৎ লোক। আমি অসৎ এই নিয়ে আমার সঙ্গে এরকম করছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। একদম কথা নয়, আমি যা বলবো তাই করতে হবে। না না, পারবো না, আমাদেরকে ছেড়ে দাও আগে। তোরা তো দেখছি বড্ড কথা বলিস। যা, তোদের না আমি কথাই বন্ধ করে দিই। কি কেমন লাগছে? আমার কথা মন দিয়ে শোন। আমি জীবনে অনেক অপরাধ করেছি, তাই পুলিশ আমায় সব সময় খুঁজে বেড়াচ্ছে। তাই আমি চাই এবার রূপ পরিবর্তন করতে।
আমার চেহারা তোর মধ্যে আর তোর চেহারা আমার মধ্যে, রাজি আছিস তো বল, নয়তো এটা দেখতেই পাচ্ছিস এই বোতলের মধ্যে না তোদের তিনজনকে ভরে ওই জলের তলায় আটকে রাখবো। কি কিছু বলবি? আচ্ছা নে বল। আমি একজন সৎ ব্রাহ্মণ, আমি কখনো কোনো অপরাধ করিনি আর আজও করব না। ঠিক আছে, তোরা যখন আমার কথা শুনলি না তবে বোতলের ভেতরেই সারা জীবন আটকে থাক। যা, সারা জীবন জলের তলাতেই থাক, তোদের মুক্তি সেদিনই হবে যেদিন তোরা সমকক্ষ কাউকে খুঁজে পাবি। এটা আমি কি দেখলাম, এতটা অত্যাচার! না না, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি আমার যেতে হবে। কি গো, কোথায় চললে এই ভর দুপুরে? আমি আসছি এক্ষুনি, আমি এক্ষুনি আসছি। গৌতম, তোমার ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না। ছি ছি দাদা ছি, এ কি কথা বলছেন? আপনারা অত অত বছর ধরে অনেক কষ্ট সহ্য করেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই তো আমরা চাই। ভালো থাকুন আপনারা দাদা, সুস্থ থাকুন। হাই ফ্রেন্ডস, please like, share and comment on our Gulpo Fun Cartoon Stories channel. Click on subscribe button to get more entertaining stories.